محبت پران بره پڑون اللهم صلی على مولانا محمد وعلى آل سيدنا مولانا بابا را কষ্ট হইছে সে হাত তুলে বলেন গুরু শরীফ পড়তে কষ্ট হয় আওয়াজ করে বলেন কষ্ট হয় তাহলে উঠা বসা করেন কেন মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা يا شفيو يا شفيو يا المجنبين أمتارا كن شفاعت يا محمد مصطفى اللهم جوري আওয়াজ হচ্ছে না বাবা মহব্বতে যার শেষ ভালো তার সব ভালো শেষটাই আসল যার শেষ ভালো তার সব ভালো মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ হচ্ছে না এতগুলা মানুষ উল্লানা মুহাম্মদ ওয়া আলাহি সাইয়্যিদিনা مولانا محبت لا إله إلا الله لا إله محبت لا إله পিছনে যে বাবা ভাগ জায়গাগুলো আছে মেহেরবানি কইরা একটু আগায়া যান ভাগ জায়গাগুলো পূরণ কইরা একবার পিছের বাবার একটু আগায়া মহব্বতে বসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله قل حسبي ربي جل الله ما في قلبي غير الله آه نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا الله محمد رسول الله صلى الله عليه وسلم بابا محبت আরেকটু জিকির করেন محبت আওয়াজ নাই মায়া কইরা বাবা কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে শেকিয়ার আসবে গো কলং কি না মরিলে আল্লাহ 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 দুই নয়নে বহে বারে দুই নয়নে বহে বারে ডাকে কত অঞ্চলে আমি ডাকব কত অঞ্চলে আমার প্রাণী জ্বলে সে কি
আর আসবে গো কলঙ্কি না মরিলে আল্লাহ আল্লাহ আব্বারা আল্লাহর ওয়াস্তে জবানটা খুলা আল্লাহ 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 নিশিতে যাইলাম সই গো ফুলের বাসর অতি দেখতে মন হওয়ার হাই রে আল্লাহ আল্লাহ আমি পন্ত পানে সাইয়া রইলাম গো আমি পন্ত পানে সাইয়া রইলাম গো ঘটল না মোর কফালে বল ঘটল না মোর কফালে প্রাণী জলে সে আর আসবে গো কলঙ্কি না মরিলে আল্লাহ 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 মহব্বতে আওয়াজ করে আল্লাহ 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 তুই যে আমার তুই নয়নের তারা দয়াল মুর্শিদ জওয়ান তুই যে আমার তুই নয়নের তারা আল্লাহ 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 ফুরুতে ফুরুতে হইলাম সাই আর তো ফুরার জাগা নাই বল ফুরুতে ফুরুতে হইলাম সাই আর তো ফুরার জাগা নাই নিজ গুনে নিজ গুনে দিশর মতি সাধরা দয়াল বাংলা বাবা তুই যে আমার তুই নয়নের তারা জুড়ে আব্বারা জুড়ে আল্লাহকে ডাকেন না বাবা আ আল আল্লাহ আল আল্লাহ সেদিকে গো রাইয়াকে সেদিকে মিহিরান সার দেখি সেদিকে গো রাইয়াকে সেদিকে এরফান সার দেখি আল্লাহ 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 এই কি তোমার তরিকারি দ্বারা দয়াল বাংলা বাবা তুই যে আমার দৈন যোনের তারা আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন বাজান অন্তরের মধ্যে কান লাগান আল্লাহর ওলির দরবারে আসিয়া আমরা খুশি না বেজার দুই হাত তুলে সবাই কোন খুশি না বে যারা খুশি তারা হাত তুলে মহব্বতে মহব্বতে হাত তুলে বলেন খুশি না বে আল্লাহর ওলির দরবারে আসলে লাভ না লস আরো জোরে বলেন লাভ না লস ওলিয়া উলিয়ার পাওয়ার আছে কিনা নাই ওলিয়া উলিয়ার কাছে আমার মাওলার রহমত আছে কিনা নাই আরো জোরে বলেন আছে কিনা নাই আমার প্রাণের বাবা দিলটাকে নরম করে দেন আল্লাহর ওলির দরবারে আল্লাহর রহমত আছে কিনা
আমার সাথে মহব্বতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আরো জোরে বলেন আল্লাহু আকবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ যাদের হাত আছে তাদের কাছে চাবি আছে হাত তুলে বলেন ইয়া ওয়ালী আল্লাহ আল্লাহর ওলিদের ফায়েজের দরকার আছে কিনা জোরে বলেন আছে কিনা আসেন আমার প্রাণের বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দেন বাজান অন্তরের মধ্যে কান লাগান আল্লাহর ওলিদের কত বড় ক্ষমতা আল্লাহর ওলিদের কত বড় পাওয়ার বাজান যিনি সুলতান আউলিয়া আউলিয়াদের যিনি বাদশাহ আমার গাউসে বাগ আব্দুল কাদের জিলানি কত বড় দরজার ওলি গো বাবা যে ওলির পাওয়ার কত বেশি গাউসে বাগ আব্দুল কাদের জিলানি উনার আব্বা আবু সালেহ মুসা জঙ্গি খোদায়ে দুজ বাজান গো জিলান শহরের মসজিদের খতিব উনি নামাজ পড়ান একদিন বাজান আমার বড় পীর আব্দুল কাদের জিলানি আল গেলানি ছোট বাচ্চা ডাক দিয়ে বল বাবা গো আমি আপনার সাথে যেতে চাই আপনি কি আমাকে আপনার সাথে নেবেন কিনা বলেন গাউসবাগের আব্বাইয়া ডাক দিয়া কো বাবা রে তুমি ছোট বাচ্চা গিয়া লাভ নাই বাবা আমি চলে আসতেছি কিছুক্ষণ পরে কিন্তু গাউসবাগ আব্দুল কাদের জিলানি মানে না উনিও বাবার সাথে যাইতে চাই বাজান গাউসবাগ শর্টে বলতেছি বাজান সময় খুব কম বাজান গভীর মনোযোগ দেন অন্তরের মধ্যে কান লাগান গাউসবাগের আব্বা যাইতেছে আগে আগে গাউসবাগ পিছে পিছে রওনা হয়েছে বাজান যাইতে 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 বাবা জিলান শহরের জামে মসজিদের মধ্যে গাউস পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি বয়ান করতেছেন বাজান আলোচনা করতেছেন ওয়াজ করতেছেন গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানি কি করলেন এই দিকে বাজান উনি চলে গেলেন পিছনে নামাজ শেষ হওয়ার পর লোকেরা কো হুজুর গো একটা বিচার আছে কো কি বিচার এই যে আপনার ছেলে আব্দুল কাদের কি কাজ করছে হুজুর জানেননি কখন কাজ ওই জুতাগুলা যে ছিল একতরে ওই জুতাগুলা হুজুর এক জায়গার জুতা আর এক জায়গায় রাইখা দিছে এক জায়গার জুতায় আর এক জায়গায় রাখছে এর কারণ কি হুজুর বুঝলাম না কেন হুজুর এই কাজ করলো ব্যাপারটা কি আল্লাহর ওলি গাউসে বাক আব্দুল কাদের জিলানি যিনি সুলতানুল আউলিয়া যিনি আউলিয়াদের বাদশাহ আমার গাউসবাকে কো বাবা আব্দুল কাদের তুমি করলা কেন বাজান জুতাগুলা এদিক সেদিক করলা কেন বাবা নড়াচড়া কেন করাইলা বাবা বলো না আব্দুল কাদের জিলানিকে এই কথা বলে আস্তে করে উনার আব্বা গালের মধ্যে একটা থাপ্পড় মারলেন গাউসবাক আব্দুল কাদের জিলানি বলে বাবা গো আপনি কি জানেন না গো বাবা কেন এই কাজ করেছি কো কেন করেছো বাবা কো বাবা গো আমি দেখতেছি এখানে জাহান্নামীদের জুতা বেহেশতীদের জুতা আর দুজকীদের জুতা একত্র হইয়া রয়েছে দুজকীদের জুতা বেহেশতীদের জুতা একত্র হইয়া রইছে বাবা গো আমি কি করলাম বাজান এই জিনিসটা আমার কাছে খারাপ লাগলো বেহেশতীদের জুতা দুজকীদের জুতা একত্র থাকবে এটা তো হতে পারে না আমি কি করলাম বাবা
بحث تدر زوتا بحث تدر كتار ار دوزو کی در زوتا دوزو کی در كتار راكسي آلادا آلادا ایک اتر کرين آئے آمار گاؤس واغا عبدالقادر زلالی رابا تاگیا کو عبدالقادر بلن اللہ اکبر تو حاک کرو بلن یا رسول اللہ بلن یا ولی اللہ কথা বলেন বাবা ঠিক না বেঠিক তুই হাত ধরে বলুন ঠিক না বেঠিক এ আল্লাহর ওলিদেরকে আমরা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আরে সরদারে আউলিয়া বাবা গাউসে জিলানি বলেন সরদারে আউলিয়া বাবা আরে মুর্দাদের ডাইকা ডাইকা দিতা রুহানি মুর্দাদের ডাইকা ডাইকা দিতা রুহানি সরদারে আউলিয়া বাবা গাউসে জিলানি আইরে সরদারে আউলিয়া বাবা বাবা বাগো ইয়া ফকির মারো সুবহানাল্লাহ কইতে না বাবা বাগো ইয়া ফকির মারো মায়ের ইজ্জত রক্ষা করো বাগো ইয়া ফকির মারো মায়ের ইজ্জত রক্ষা করো আরে জন্মদিনে রোজা রাখো গাউসে সমদানি জন্মদিনে রোজা রাখো গাউসে সমদানি গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় বলেন সুলতানুল আউলিয়া বাবা গাউসে জিলানি আরে মুর্দাদের ডাইকা ডাইকা দিতে রুহানি বলেন মুর্দাদের ডাইকা ডাইকা দিতা রুহানি সরদারে আউলিয়া বাবা বাবা গাউসে পাকের ফায়েজের দরকার আসেনি বাজান গো এই দরবার তো গাউসে পাকের দরবার কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা ওলিয়া উলিয়ার ফাওয়ার আছে ফাওয়ার আছে বাজান কিছুদিন আগে একটা উরুসে গেছিলাম এই নরসিংদী রায়পুরা থানা হরিফুর কাদির বক্স যারা হাসুর বাপ জি বাবা গেলাম কত বড় দরজার ওলি যে তারা মিরান শাহ হুজুর মিরান শাহ তাতারি বাগদাদির কত বড় পাওয়া বাজান অসময় হয়ে গেছে মেঘনা নদী পার হওয়ার জন্য চেষ্টা করতেছে নদী পার হবে কোনো খাওয়ায় নাই কোনো গুদারা নাই কোনো কিচ্ছু নাই চিন্তায় পড়ে গেছে কেমনে পার হবে মিরান শাহ তাতারি হাসির বাপরে বলল বাবা তুমি একটা কাজ করবা কো কি কাজ করব পিছনে তো যাওয়া যাবে না সামনে অ্যাডভান্স হতে হবে কি বলুন ঠিক কি না কো হুজুর কেমনে যাবেন কোন নৌকা তো নাই কোনো কিছু নাই কো তোমার কাজ হলো তুমি চোখ বন্ধ করে রাখবে জোরে কোন সুবহানাল্লাহ কি করবে চোখ বন্ধ করবে চোখ তুমি বন্ধ করে রাখবে এটা হলো তোমার কাজ পারবা কি না বাবা সুবহানাল্লাহ বাবা তুমি কি চোখ বন্ধ করতে পারবে কো হুজুর আপনি যদি দয়া করেন তাহলে পারবো নতুবা সম্ভব ঠিক আছে আল্লাহর ওলি সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদি রহমাতুল্লাহ আলাই বলল বাবা চলো সামনে চলো বাজান গো যাইতেছে বাজান এক কদম দুই কদম তিন কদম দিয়া বাজান যখন যাই মদ্য নদীর কাছে যখন গেছে বাজান হাসুর বাবু কিরে যাইতেছি যে হাইটা নরম নরম দিলা খন্না সুবহানাল্লাহ নরম নরম লাগতেছে কারণ কি আল্লাহর ওলি তো বলছে বাবা তুমি চোখ খুলে চাইবা না তুমি হাঁটতে থাকো তোমার দায়িত্ব কিন্তু চোখ খোলার দায়িত্ব তোমার নাই বাচ্চা হুজুর ঠিক আছে বাজান গো যখন মধ্যখানে গেছে বাজান যাওয়ার পর হাসুর বাবার সহ্য করতে পারে না হাসুর বাবু আস্তে আস্তে চা কি করে
الله رولي سيد ميران ساتا تاري بغدادي دكي كي دكي ما آواز کوئی رکم دكي كي دكي ما الله رولي ري خموتا آسيني خموتا دي سكي خموتا دي سكي الله رولي سيد ميران ساتا تاري بغدادي داك دي اكو بابا او حسور کا باپ تم کیا کرتا ہے او حسور باپ تمہیں کی کرو حسور باپ تو خبر ہے گیسے میران شاہ حضور سامنے امی ہویلام پیچھے اللہ رولی کی کرو اے حسور باپ تمہیں کی کرو حسور باپ کو حضور میر میرایا دیتا ہے اے حسور باپ تم کیا کرتا ہے حسور باپ کو حضور میر میرایا دیکھتا ہے کو میر میرایا حضور دیکھتے کو میر میرایا کو حضور سوٹا پورا مت بھائی کو سامن لو کی صبح کو دیکھی کی دیا ہاتھ اللہ ر اولی ڈاک دیا کو اے حسور باپ تمی کی جانو نا اللہ ر اولی شدو سامنے دیگه دیکھے نا اللہ ر اولی را فیسر قبر راکے راکے کی راکے نا آرو زور کن دیکھے کی دیکھے نا خموتا دیسے کے আরো জোরে বলেন ক্ষমতা দিছে কে আল্লাহর ওলিদের কে বাজান এমন ক্ষমতা দিছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরি বাজান গো মিন নূরিল্লাহ আল্লাহর ওলিরা আল্লাহর নূরে দেখে কান নূরে আরো জোরে বলেন কান নূরে আল্লাহর ওলিরা আল্লাহর নূরে দেখে পীর মুর্শিদ কে রূহ এক জায়গা পে কয়দিন হিরাতা হয় জব মুরিদ মুসিবত মে গির জাতা হয় ওহি আপনা পীর মুরিদ কো মদদ করতা হয় বাজানো পীর মুর্শিদের রূহ কয়দ মানি বন্দি এক জায়গার মধ্যে বন্দি থাকে না যখন কোন মুরিদ মুসিবতে পড়ে যায় কোন মুরিদ বিপদে পড়ে যায় আল্লাহর ওলিকে ডাক দেয় আল্লাহর ওলি গো একটু দয়া করেন একটু মায়ার নজর করেন গো আল্লাহর ওলি আল্লাহর ওলিদের ডাকতে দেরি কামেল বীর মুর্শিদ তুমি যেখানে থাকো না কেন কামেল মুর্শিদকে ডাকতে দেরি আল্লাহর ওয়ালি ওয়াহি মানি তখনই আল্লাহর ওলি মুরিদের সামনে হাজির হইয়া যায় জোরে কর না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد نبينا شفيعنا ابرا محبت اللهم صل على نبينا شفيعنا مولانا محمد اللهم سيدنا محمد نبينا شفيعنا مولانا কামলে ওয়ালা নবী আমার আশেকি সবাই জানফানা কামলে ওয়ালা নবী আমার আশেকি সবাই জানফানা কামলে ওয়ালার জলগ দেইকা কামলে ওয়ালার জলগ দেইকা দুরুদ হরে রাবানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা نبينا شفيعنا نبينا كم إلى سيدكم بخاري تيكو شنا بخاري تيكو شنا نبي زيري تازم كورا نبي زيري قيام كورا إيمان دارر ديشانا اللهم صل على محمد نبينا صفيانا مولانا بابارا الله اولي دير كموتا دي سكي আরো জোরে বলেন ক্ষমতা দিছে কে এ আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দান বলন গো ওলিয়া ওলিয়াদের সাথে মহব্বত রাখতে চাই কি চাই না বাজান আপন পীর আমার বাবা
আমার বাবা মুস্তাকসা বাজান গো আমার বাগিনা কলিজার টুকড়া অন্তর আত্মা দিয়া মায়া করে মোহব্বত করে কি করে না আর জোরে কোন করে কি করে না বাজান ওলিয়া ওলিয়াদের কাছে ওলিয়া ওলিয়া যে হবে তার মধ্যে উদারতা থাকতে হয় কি থাকতে হয় মনটা বড় থাকতে হয় মাটির মতো ধৈর্যশীল সমুদ্রের মতো উদার সূর্যের মতো মেহেরবান তিন জিনিস থাকতে হবে কয় জিনিস জুরে কোন কয় জিনিস হ্যাঁ সমুদ্রের মতো উদার সূর্যের মতো মেহেরবান মাটির মতো ধৈর্যশীল কি বলেন উদারতা আছে কিনা বাজান আল্লাহর ওলিদের কাছে উদারতা আছে প্রেম আছে বিপদে পড়লে তারা জাপায়া পড়ে পড়ে কিনা আব্বারা কথা বলেন পড়ে কিনা আরো জুরে বলেন পড়ে কিনা মুসিবতে পড়ে আল্লাহর ওলিকে যখন তুমি ডাক দিবে দেখবে মুসিবতের সময় তোমার মুসিবতের সময় আপন মুর্শিদ তোমার সামনে হাজির থাকবে ঠিক কিনা বাবা আর আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে আমরা কি ওলিয়া ওলিয়াদের সাথে কানেকশন রাখতে চাই কিনা কানেকশন রাখতে চাই কিনা শাহ সুফি ফির তরিকাত আব্দুল মতিন শাহ রহমাতুল্লাহ আলাইহির ফায়েজ আছে কিনা জুরে বলেন আছে কিনা এমন ফায়েজ আছে যেই ফায়েজ বর্তমানে বাবা মুস্তাক আহমদ সাহেব দেখাইতেছে কথা বলেন ঠিক কিনা দেখা যাও ওনার কাছে গেলে হাজার হাজার মানুষের ঢেউ খেলে ঠিক কিনা কেউ ডাকি আনে কি ফোন কইরা আনে মানুষের জ্বালা ঘুমাইতে পারে না খাইতে পারে না আবার রাত্রে আবার মাহফিল করতে হয় আবার সকালে দেখতে হয় মানুষকে এটার কারণ কি এটা হলো মিলান শাহ হুজুরের সাথে যাদের সম্পর্ক আছে ইরফান শাহ হুজুরের সাথে যাদের সম্পর্ক আছে আল্লাহর ওলিদের সাথে যাদের সম্পর্ক আছে তাদের পাওয়ার বাড়বে তাদের আওলাদের পাওয়ারও বাড়বে হাত তুলে বলেন ঠিক কিনা আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ বাবারা এই জন্য আমি বলবো এই জন্য আমরা আমি বলবো প্রেম রাখবেন ভালোবাসা রাখবেন মহব্বত রাখবেন দেখবেন ফায়েজ চলে আসবে কি আসবে আরো জোরে বলেন কি আসবে কি আসবে বাবা ভাগ্যের গুণে মুর্শিদ পাইছেন এই যে নাসিরনগর থানা সদরের মধ্যে যে মাদ্রাসা করছে বাজান কি বলেন সুন্নিয়তের মার্কাজ ঠিক কিনা বাবা সেখানে যখন একটা ছেলে ফাঁস করে বের হবে সে হবে সুন্নি আলেম কথা বলেন ঠিক কিনা দরবারের অভাব নাই কিন্তু মাদ্রাসার দরবারের অভাব নাই ঘরে ঘরে গিয়া দেখবেন হিসাবের দরবার ঠিক কিনা ফিরের কোনো বংশ নাই কিছু নাই ফাঁস করে টাইটেল বড় করে লেখা রাখে ফিরের ফিসাবুজুরের দরবার ঠিক কিনা হ্যাঁ লাল শাহ কেল্লা শাহ কত রঙের শাহ দিয়া দরবার শরীফ লেখা রাখে কোনো খবর নাই নাই ফিরের খবর নাই মুরিদের খবর নাই মাদ্রাসার খবর কিন্তু নাসিরনগর সদরের মধ্যে এমন একটা মার্কাজ তৈরি করেছে সুন্নিয়তের প্রতিষ্ঠান তৈরি করেছে আমার বাবাজি যেই প্রতিষ্ঠানের মধ্যে এই যে ছেলেগুলো পড়তেছে লিখতেছে তারা একদিন সুন্নি আলেম হবে তাদের দ্বারা সুন্নিয়ত প্রচার হবে কথা বলেন ঠিক ঠিক ডান হাত তুলে বলেন ঠিক কিনা মাদ্রাসা ছাড়া সুন্নিয়তের কোন বিকল্প নাই জায়গা জায়গা সুন্নিয়তের মাদ্রাসা তৈরি করতে হবে কি বলেন বাবা কি বলেন বাবা মাদ্রাসা তৈরি করতে হবে মোহব্বত রাখতে হবে ভালোবাসা রাখতে হবে আমরা হিংসা ছেড়ে দিতে হবে ঠিক কিনা আমি এই দরবারে কেন যাব এই দরবারে কেন যাব এই হিংসা হিংসের কারণে সব শেষ সব কিছু বাদ দিয়া সব বাদ দাও একে চলে আসো দেখবার সব ঠিক কিনা বাবা আরো জোরে বলেন ঠিক কিনা আমরা মহব্বতের মধ্যে আসতে হবে ভালোবাসার মধ্যে আসতে হবে মিরানিয়া এই সিলসিলার যত আমরা তরিকার যত পীর মাশায়েখ করেছি সব যদি একত্র হয়ে যায় একত্র হয়ে এক প্ল্যাটফর্মের মধ্যে এসে সুন্নিয়তের খেদমত করতে চাই কিনা হাত তুলে বলেন চাই কিনা দেখবেন আল্লাহর রহমতে সুন্নিয়ত প্রচার এবং প্রসার সারা বিশ্বের মধ্যে চলবে ঠিক কিনা বাবা আরো জোরে বলেন ঠিক কিনা অনেক সময় হয়ে গেছে কারণ আলেম ওলামাগণ আরো আছেন তারা আলোচনা করবেন কথা বলবেন বাবা আমি আর সামনে বাড়তে চাই না ইনশাআল্লাহুল আজিজ সুন্নিয়তের প্রোগ্রামে আপনাদের এই দরবার শরীফের এই যে মাদ্রাসার মধ্যে মাহফিল করেছিলাম নাসিরনগর আবু সুফিয়ান আল কাদরির পরে
অনেক দাওয়াত ডাইরি করেছি এই বছরও আমার বাবা মুস্তাক আহমদ আল কাদরী আল ওয়াইসি ভক্তদের অনেক দাওয়াত আমার ডাইরিতে লেখা হয়েছে এই হবিগঞ্জ ডিস্ট্রিক্টের এক গত কয়েকদিন আগে রসুলপুরের একটা দাওয়াত বাগদাদি কাফেলা একটা দাওয়াত ডাইরি করেছি বাজান محبت হলো সবচাইতে বড় ঠিক কি না বাবা আদব আর محبت আদব আর محبت আদব এবং محبت যদি না থাকে কোনো কাজ হবে না আমাদেরকে যেন আল্লাহ সুন্নিয়তের পতাকা তলে রাখে জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন দরবার শরীফকে আমরা ভালোবাসব পিশাব হুজুরের সাথে محبت রাখব ভালোবাসা রাখব আমি এই বলে শেষ করে দিলাম ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন।